নমস্কার বন্ধুরা, মমস ম্যাজিকে আপনাদের স্বাগত। আজকে আমি বানাবো দেশি মুরগির ঝোল। তো ঝোল বানানোর জন্য আমি কড়াইতে 4 থেকে 5টা এলাচ দিয়ে দিয়েছি, 3-4টে লবঙ্গ দিয়ে দিয়েছি। ওটা ভাজা হয়ে গেলে কড়াইতে পেঁয়াজ দিয়ে দেব। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে দিয়ে দেব 1 চা চামচ লবণ। লবণটা দিয়ে পেঁয়াজটা নেড়ে চেড়ে দিয়ে দেব 2 চামচের মতো। আদা বাটা, 2 চামচ রসুন বাটা, 1 চা চামচ দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নেব যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। এবার আমি একটু চিনি দিয়ে দেব, 1 চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ লঙ্কার গুঁড়ো। ঝালটা আপনাদের পছন্দ মতোই দেবেন। মশলাগুলো দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। দিয়ে জিরে গুঁড়ো দিয়ে দেব, ধনে গুঁড়ো, একটু সামান্য জল দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নেব। মশলা কষানো হয়ে গেলে চিকেনটা দিয়ে দেব, চিকেনটা দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। আমি এখানে আলুটা ভেজে রাখিনি, আমি এখানে এমনি আলু দিয়ে দিচ্ছি। আলুটা দিয়ে ভালোভাবে নেড়ে ছেড়ে নিয়ে করে নেব। আমার চিকেনটা হতে দেরি হচ্ছিল বলে আমি এখানে উনুনে বসিয়ে দিয়েছি চিকেনটা। যেহেতু অনেক চিকেন তো গ্যাসের মধ্যে দেরি হচ্ছিল, তাই উনুনে দিয়েছি। এবার চিকেন আলু ভালোভাবে কষানো হয়ে গিয়েছে, চিকেন থেকে জল ছেড়ে দিয়েছে। এবার আমি জল দিয়ে দেব। রেডি হয়ে গিয়েছে।